পড়ার দিকে মন দেন, কথাটা অনেকের কাছে আসলে ভালো লাগে না, আবার অনেকের কাছে খুবই ভালো লাগে, কিন্তু যতই কঠিন হোক ভালো লাগাতে হবে, ভালোবেসে ফেলতে হবে। কারণ আপনার বেসিকটা যদি আপনি ইম্প্রুভ করতে চান বা আপনি যদি নিজেকে তৈরি করতে যান বা ক্যারিয়ার করতে যান, আপনার লেখাপড়ার দরকার। আর লেখাপড়ার কোনো বয়স নেই, লেখাপড়ার কোনো সময় নেই, লেখাপড়া সবার জন্য সবসময় যে কোনো সময় আপনি করতে পারবেন। আপনি বুক খুলবেন, পড়বেন, লিখবেন, আর প্রেজেন্টেশনে খুব বেশি মনোযোগ দিবেন। প্রেজেন্টেশনে খুব বেশি মনোযোগ দিবেন এজন্য কারণ আপনি যদি এখন অনলাইনে ক্যারিয়ার করতে চান এবং অনলাইন বেসড নিজেকে আগে তৈরি করতে চান, তাহলে আপনার দরকার হলো কথা বলা। কথা বলা শিখতে হবে, সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে আপনার মানুষকে ইমপ্রেস করা শিখতে হবে, কথা জানতে হবে, নতুন নতুনত্ব সবার সাথে শেয়ার করতে হবে। আপনি যখন সুন্দর প্রেজেন্টেশনের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করবেন, অটোমেটিক সবাই আপনার কাজগুলো দেখবে। এটা যদি আপনি লিখেনও কোথাও, সেটাও মানুষ পড়বে, আবার যদি আপনি ভিডিও আকারে বা ভয়েস ওভার করেও সেটা প্রকাশ করেন, তখনও মানুষ দেখবে। এজন্য আগে নিজেকে লাইক ফুটিয়ে তুলতে হবে, নিজেকে আগে ডেভেলপ করতে হবে, নিজেকে আগে সব পরিবেশের সাথে খাপ খাওয়াতে হবে, তাহলেই কেবল আপনি নিজের উন্নতির চিন্তা করতে পারবেন। নিজেকে ডেভেলপ যেভাবে করবেন, আমরা যখন কোনো কিছু শুরু করি বা চিন্তা করি কিছু করব, তখনই মনে পড়ে যে আমি তো এটা পারি না, ওটা পারি না। যখন আপনি এটা ভিডিও মেকিং হোক বা কন্টেন্ট রাইটিং হোক, যখন আপনি স্টার্ট করবেন দেখবেন যে আপনি কম্পিউটার কাজ জানেন না, আপনি ভিডিও এডিটিং জানেন না বা কীভাবে কাজটা শুরু করবেন সেটাও জানেন না। অনেকে আবার আছে পেজ কীভাবে খুলবে সেটাও কিন্তু জানে না, বা ইউটিউব চ্যানেল কীভাবে খোলা যায় সেটাও অনেকের বোধগম্যে আসে না বা এটা সম্পর্কে জানিয়ে না। তাহলে বেসিক ডেভেলপমেন্টটাকে আগে ঠিক করতে হবে। বেসিক ডেভেলপমেন্ট যদি উন্নতি করতে পারেন, তাহলেই আপনি নিজেকে ইনকাম সোর্সে পরিণত করতে পারবেন। কারণ বেসিক লার্নিং আর ইনকাম সোর্সটা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দুর দিকেই ফোকাস করবেন, যে আপনার পার্সোনাল ডেভেলপিংয়ের পাশাপাশি কীভাবে আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে আমরা কী বুঝি। এখন আমি সবসময় যদি নিজেকে উন্নতি করার চিন্তা করি তাহলে অবশ্যই আমি কিছু শিখবো, সেটা কম্পিউটার হোক বা সেটা ইংলিশ হোক বা সেটা অন্য যে কোনো একটা সাবজেক্ট হোক যেটাতে আমি ইন্টারেস্ট বা যে কাজে আমার করতে ভালো লাগে, যে কাজ না করে আমি থাকতে পারি না, সে কাজটাই আমার হলো পার্সোনাল ডেভেলপমেন্টে আমাকে বেশি হেল্প করবে। সো পার্সোনাল ডেভেলপমেন্টের মধ্যে আপনি কম্পিউটার কোর্সটাকে খুবই খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, কারণ কম্পিউটার কোর্স ছাড়া আপনি কোনো দিক দিয়েই ভালো করবেন না। আর যদি দেখেন যে কম্পিউটার নেই, আমার শেখার পসিবিলিটি তেমন নেই, ইউটিউব আছে, গুগল আছে, এখন কিন্তু শেখার জন্য আপনি কখনোই কোনো রকম অজুহাত দেখাতে পারবেন না, বিকজ আপনি সব দিক দিয়েই ওপেন। এখন আমাদের হাতে যাদের মোবাইল আছে তাদের হাতে সব আছে। আমি মনে করি আমি পুরো পৃথিবীটাকে দেখতে পারি, ইউটিউব গুগলের মাধ্যমে আমি পাই না এমন কিছু নেই, যে কোনো খবর মুহূর্তে ফেসবুকে চলে আসে। সো প্রচুর প্রচুর পড়ার অভ্যাস গড়ে তুলবেন, ইংলিশ পড়ার অভ্যাস গড়ে তুলবেন, শেখার অভ্যাস গড়ে তুলবেন, তাহলেই কেবলমাত্র আপনার ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। আর আপনাকে কেউ শেখাবে না, কেউ বলেও দিবে না। এখন এমন যুগ না যে আপনাকে সবাই বলবে তুমি করো করো করো, আসলে দুনিয়াতে এত ভালো মানুষ নেই যে সারাক্ষণ আপনাকে পুশ করবে আপনি করার জন্য, বরং আপনি না করলে মানুষ খুশি থাকবে। ট্রাস্ট মি, আপনি যখন করবেন না বেকার থাকবেন তখন সবাই খুশি। ভিডিও এডিটিংটা অনেক ইম্পর্ট্যান্ট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, আর কন্টেন্ট নিয়ে যদি আগাতে চান অবশ্যই আপনাকে ভালো প্রেজেন্টেশনের অধিকারী হতে হবে, ভালোভাবে নিজেকে ফুটিয়ে তোলার চিন্তা করতে হবে। প্রথম প্রথম নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, প্রয়োজনে আপনি 2 মাস 3 মাস 4 মাস একটানা প্র্যাকটিস করবেন, দেখবেন সাডেনলি আপনি এত বেশি এক্সপার্ট হয়ে গেছেন যে আপনার মানে আপনি নিজেই বিশ্বাস করবেন না যে আপনি এত ভালো পারেন। সো সবসময় আমি ট্রাই করি আমার প্রত্যেক ভিডিওতে বলার জন্য, আমি ইন্সপায়ার করি, আমি চাই অনেক অনেক মানুষ এগিয়ে আসুক, অনেক অনেক মানুষ বিভিন্নভাবে নিজেদেরকে তৈরি করুক এবং নিজের স্কিলটাকে
অনেক ডেভেলপ করুক এবং পার্সোনাল ডেভেলপমেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এটা ইংলিশ শিখে, এটা কম্পিউটার কোর্স করে, বিভিন্ন নতুন নতুন কাজ শিখে এবং কাজের মাধ্যমে নিজেকে ইনভলভ রেখে। আপনি যত বেশি কাজে নিজেকে ইনভলভ রাখবেন তত বেশি এগিয়ে যাবেন, তত বেশি ভালো করবেন এবং আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট তত বেশি আসবে।